শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা 8 দিন পতনের পর সূচক 58.48 পয়েন্ট বেড়েছে, কারণ বিনিয়োগকারীরা কম মূল্যের কিছু শেয়ার ক্রয় করে। এই অর্থবছরের প্রথম 8 মাসে এডিপি বাস্তবায়ন 31.17% কমেছে, যা এক দশকের মধ্যে সর্বনিম্ন। এমনকি আগের অর্থবছরে সরকারের কঠোর ব্যবস্থার আরোপের পর যতটা কমেছিল তার চেয়েও কম বর্তমানের এডিপি বাস্তবায়ন হার। স্টক মার্কেটে শীর্ষস্থানীয় কোম্পানিগুলিকে আরও শক্তিশালীভাবে তুলে ধরার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে। চলতি অর্থবছরের জুলাই ফেব্রুয়ারি সময়ের মধ্যে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি গত বছরের তুলনায় 2.58% হ্রাস পেয়ে 5.46 বিলিয়নে দাঁড়িয়েছে। মূলত উচ্চ মুদ্রাস্ফীতির চাপের কারণে এই পতন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ব্যাংকিং খাতে বাড়তি তারল্যের সংকট 5.38% কমেছে, যা 2023 সালের ডিসেম্বরের তুলনায় এবছরের জানুয়ারির শেষে 1.54 লাখ কোটি টাকায় পৌঁছেছে। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।